ड्रीम डेस्टिनेशन काशोल, आशा माने पार्वती रिवर भाई। यही वाला चाहिए था, यही वाला लुक चाहिए था भाई। जस्ट व्यूटा देखो, जस्ट व्यूटा देखो बस। এখন যেখানে আছে ওখানে দেখতে পাচ্ছো -18 ডিগ্রি। মর্নিং মে হয়ে যাবেগা 23। আরে বাপ রে, -23 হয়ে যাবে দেখতে পাচ্ছো। 23 মে -23। ও মাই গড, কত কিউট ভাই। তোকে আমি সিরিয়াসলি বাড়ি নিয়ে যেতাম, সিরিয়াসলি। এরকম কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সিরিয়াসলি। কাশোলকে মিনি ইসরায়েল বলা হয়। মানে এখানে ইসরায়েলের অনেক কালচারই তুমি দেখতে পাবে, লাইক এখানকার যে উইন্টার ড্রেস আছে বা যা কিছু বিক্রি হচ্ছে দোকানে। কাশোল মানেই হচ্ছে এখানে চড়স, কিন্তু খুব ফেমাস, মানে গাঁজা নয়, চড়সটা খুব ফেমাস। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে এরকম চিল্লেম পেয়ে যাবে তুমি, চিল্লেম বা বং টং এ টু জেড। যারা নেশারি না অ্যাকচুয়ালি তাদের জন্য এটা বেস্ট জায়গা ভাই। সকাল সকাল চায়ের চুস্তি এখন। হোয়ার আর ইউ ফ্রম? মস্কো। মস্কো প্রচুর ঠান্ডা ভাই। তো ফাইনালি বাস পেলাম, থ্যাংক গড বাস পেয়ে গেছি কাশোলের জন্য। ফাইনালি এলাম কাশোলে, এখন ফোন থেকে ভিডিও করছি কারণ ক্যামেরা ব্যাগে আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো ক্যামেরা এখন বার করছি না, আর দেখা যাক এখন কিছু খাবার খাবো। ভাইদের সাথে দেখা হয়ে গেলো, মানে যাদের সাথে সিমলা বা মানালি ঘুরেছি ওই ভাইরাও এসছে এখানে কাশোলে। তো দেখা যাক কি খাবার পাওয়া যায় এখন। এখন যেখানে আছে ওখানে দেখতে পাচ্ছ -18 ডিগ্রি। মর্নিং মে হয়ে যায়গা 20। মানে কাশোলে কিন্তু একটা রুলস আছে, পাবলিক এরিয়ায় সিগারেট খাওয়া যাবে না। আর সেকেন্ড কথা হচ্ছে মাস্ক ছাড়া কিন্তু ফাইন নিচ্ছে 500। আর সিগারেট খেতে দেখলে ভাই 200 টাকা। আমাদের সামনে তিনজনকে ধরলো, তো এটা কেউ করো না। আর এখন দাঁড়িয়ে আছি কাশোলের একদম মেইন বাজারে, বাট এখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না কী করবো। মানে কী করবো বলতে, এসেছি যখন রাতটুকু পের করে সকালে যেটুকু টাইম থাকবে সেটুকু ব্লগ করবো, ঘুরবো, বাস বাকি বাড়ি চলে যাবো। কারণ এখানে এতটা লেভেলের বৃষ্টি না, কিছু ঘোরার আর জায়গাই নেই। কোথায় ঘুরবে তুমি বৃষ্টিতে, পুরো বেকার হয়ে গেলো ভাষাটা। আর এখন ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড লেভেলেরই ঠান্ডা। সিমলাতে মানালিতে যেটুকু ঠান্ডা ছিল এখানে তার থেকে প্রায় 10 গুণ বেশি। এখন সবাই দেখতে পাচ্ছ রুমমেটসরা সবাই ঘুমাচ্ছে, একমাত্র দাদাই উঠে গেছে। হ্যালো, গুড মর্নিং। আর বাইরের ভিউ দেখো খালি, মানে ভিউ বলতে এখানে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে কাল রাত থেকে যখন থেকে এসেছি। সামনে দেখতে পাচ্ছ পার্বতী রিভার যাচ্ছে। প্রচুর ঠান্ডা ভাই। হোয়ার আর ইউ ফ্রম? ইয়েস, আই হ্যাভ ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল ব্লগিং। হোয়ার আর ইউ ফ্রম? মস্কো। মস্কো ইউএনজি গোপ্রো। গোপ্রো হ্যাঁ। দেখতে পেলে এখানে, মানে বিদেশিদের জন্য এটা খুব বেস্ট জায়গা অ্যাকচুয়ালি। এখানে অ্যাকচুয়ালি মানে কাশোলকে মিনি ইসরায়েল বলা হয়। মানে এখানে ইসরায়েলের অনেক কালচারই তুমি দেখতে পাবে, লাইক এখানকার যে উইন্টার ড্রেস আছে বা যা কিছু বিক্রি হচ্ছে দোকানে ওগুলো গিয়ে দেখাবো তোমাদেরকে। আর সেকেন্ড হচ্ছে এখানে তো বাইরের লোক প্রচুর আছে, বিদেশের লোক প্রচুর। মানে এখনই যার সাথে দেখা হলো না, কথা হলো, ওই দাদা আসছে মস্কো থেকে, বাট সবাই খুব ফ্র্যাঙ্ক আর খুব ভালো। দাদা দাঁড়িয়ে আছে দেখো। সো এখন আমরা বেরোলাম এই বৃষ্টিতে, কারণ এসেছি যখন কিছু তো ঘুরতে হবে। সো দেখা যাক কী ঘুরে পাই, মানে একটু চা টা খাবো সকালবেলায়। মানে একটা ঠান্ডা হয়, মানে গ্রীষ্মকালে যখন ভোরবেলায় ফ্যান চলে হাই স্পিডে তখন একটা ঠান্ডা লাগে, সেকেন্ড লাগে আবার শীতকালে, আর থার্ড লাগে হচ্ছে বাথরুমের ভেতরে স্নান করতে যাওয়ার সময়, আর হচ্ছে ফোর্থ হচ্ছে এই ভাই এখানে -18 ডিগ্রি। ও মাই গড, হ্যান্ড গ্লাভস পরে আছি, দুটো ক্যাপ পরে আছি, ভেতরে একটা আছে তার উপরে এটা নিয়েছি। মানে এতটা লেভেলে ঠান্ডা, তার উপর এত বৃষ্টি। এখন জাস্ট দোকান ওপেন হচ্ছে, দেখা যাক এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, কারণ এখানে সব কিছুই প্রায় একটু মানে ইসরায়েল টাইপের, বিদেশি বিদেশি ফিল দিচ্ছে একটা। বাট এখনও সব দোকান ভালো করে খোলেনি,
এখনো কোনো দোকান খোলেনি এখানে। আর দাদাও সেটাই বলছে কি মানে আমাদের বেঙ্গল বিহারে তো 3:30-4টার সময় সব কিছু খুলে ওপেন করে দেয়। একটা দোকান পেলাম, গরম গরম চা, সকাল সকাল একটু চা খেতে হবে, বস মাইনাসে আছি এখন ওই জন্য। গুড মর্নিং স্যার জি, চা মিল যাবে? দো কর দিজিয়ে, ইধার খাও 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 খাও। তো সকাল সকাল চায়ের চুস্তি এখন। মানে এরকম চা না পেলে কিন্তু পুরো দিন মাটি হয়ে যাবে, কারণ এখন যা ঠান্ডা আছে না বস, এটাই একমাত্র তোমাকে গরম করতে পারে। এখানে কুকুরগুলো দেখছো কত মিষ্টি, সাথে সাথে আসছে আবার আমাদের সাথে। চলো 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 জলদি চলো। একজন আসছিল আবার ওর সাথে এ অ্যাড হলো। মারামারি নেই কারণে গা ভাই। আচ্ছা আরে ওই তো পেলো না, ভয় পাচ্ছে। আর খবরটা খেয়ে নিল এত বদমাস। তো এখানে দেখতেই পাচ্ছ সব ড্রেসগুলো কিন্তু একটা বিদেশি বিদেশি ফিল দিচ্ছে ভাই। বাট এত এত জিনিস আছে কি নেবো বুঝতে পারছি না, আর আমার ব্যাগ টোটালি একদম ভর্তি। কাশল মানেই হচ্ছে এখানে চড়স কিন্তু খুব ফেমাস, মানে গাঁজা নয় চড়সটা খুব ফেমাস। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে এরকম চিল্লেম পেয়ে যাবে তুমি, চিল্লেম বা বং টং এ টু জেড, মানে যারা নেশারি না অ্যাকচুয়ালি তাদের জন্য এটা বেস্ট জায়গা ভাই। সো দোকানে দাঁড়িয়েছিলাম বাট এখন কেউ নেই, আরও অনেক দোকান রয়েছে বাট অ্যাকচুয়ালি আমি গেলে অনেক টাকা নিয়ে নেবে। এই দাদারা ভালো দাম দর করতে পারছে, মানে কালকে আমরা মাস্ক পরিনি বলে একটা পুলিশ এসেছিলো, 200 টাকা ফাইন দিতে বলছিল। ওকে এমন করে কনভিন্স করলো না দাদা, মানে ও ঘুরে এমনি চলে গেলো, ফাইন নিল না। কালকে একটা বাসে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, মানে যখন বাসে করে এখানে আসছিলাম না, তো এখানে কি হয় আমাদের ওখানে লোকাল বাসে কি হয় বাঁয়ে চালো ডাঁয়ে চালো বাইডে বাইডে এরকম করতে থাকে না, এখানে নর্মাল একদম মানে সাইলেন্স, হালকা সিটি মারছে লোক যখন মানে নামার হচ্ছে বা ওঠার হচ্ছে বা লোক নেমে গেছে তখনও সিটি মারছে বা বাসি ইউজ করছে। আর একটা সেকেন্ড কথা, এখানে কোনো হর্ন ইউজ করে না, মানে পাহাড়ি রাস্তা এত খতরনাক রাস্তা না, এক ফোটাও কোনো বাস, আমি এতদিন এতটা জায়গা ট্রাভেল করলাম না, একটা বাসও হর্ন ইউজ করেনি, মানে এত সুন্দর। মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতো মানে পলিউশন ফ্রি বা সাউন্ড পলিউশনটাও ফ্রি একদম, মানে সাউন্ড পলিউশন কোনো কিছু নেই। আর নর্মালি তো পলিউশন নেই ভাই, কারণ এখানে কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, রাস্তা চাকাচাক, যে গাড়ি থাকে এখানকার লোকাল গাড়িও একদম চাকাচাক সবসময়। সো তখন ঘুরতে ঘুরতে রুমে চলে গেছিলাম, মানে এতটা লেভেলের বৃষ্টি হচ্ছিলো, এখন একটু কম হয়েছে। এখন একটু রিভার সাইডে যাচ্ছি, পার্বতী রিভার যেটা আছে এখানে, রাস্তা অনেক ডাউন দেখতেই পাচ্ছ। আর ভাই এখানে কুকুরগুলো এত বেশি কিউট না, মানে আমার যদি হিমাচল প্রদেশে এসে সব থেকে বেশি কিছু ভালো লেগেছে সেটা হচ্ছে ডগ, মানে আমাদের ওখানে এই ডগগুলো এক একটার দাম প্রায় 10,000-15,000 করে, আর এখানে বেচারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভাই। একবার দেখো খালি কিতনা সারা ডগ হ্যায় ভাই, কিতনা সারা ডগ হ্যায় হ্যায়। আমি যখন এখানে মানে বাসে করে আসছিলাম, আমি ভাবলাম এখানে আর মানে হোটেল কেমন টাইপের হবে আমি ভাবিনি, যে এত ভালো এত মানে এত সুন্দর সুন্দর হোটেল এখানে হবে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম নর্মাল হয়তো কাশোল মানে একটা নর্মাল কোনো গ্রাম হবে, কিছু দোকানপাট থাকবে বা সেটুকুই, বাট এখানে দেখো ভাই কি লেভেলের বড় বড় হোটেল। মানে আগে তো এটা তো আমরা ব্যাক সাইডে আছি, মানে যখন ফ্রন্ট সাইডে যখন বাসটা এলো না, মানে যখন কাশল ঢুকলো ওখানে, তো ভাই ফ্রন্ট সাইডে আরও বেটার বেটার হোটেল, মানে এখানে প্রায় মিনিমাম 4-star হোটেলও পেয়ে যাবে তোমরা, এত লেভেলের সেই জায়গা বস। এখানে ডগরা এত কিউট, মানুষ দেখলে কিন্তু তার পেছন পেছন একদম লাস্ট অবধি হেঁটে যাচ্ছে। হাই, হ্যাঁ চলো। আমার এখানে এসে ভাই একটা বিজনেস মাথায় ঢুকলো কি, এখান থেকে ভাই একটা মেল একটা ফিমেল সেম টাইপের ডগ ধরে নিয়ে যাও, এরকম 10-15 পিস নিয়ে যাও ভাই, ওখানে গিয়ে একদম পুরো টোটালি বিজনেস শুরু করো, ডগের সংখ্যা বাড়াও আস্তে আস্তে, আর বিজনেস শুরু করো। মানে আমাদের ওখানে এক একটা ডগ ভাই 15,000-16,000 করে বিক্রি হয়,
আর এখানে দেখো এতটাই প্রভুভক্ত হয়ে একে সকালে বিস্কুট খাইয়েছিলাম আমাকে, মানে আমি যখন আসছি আবার চিনতে পেরেছে তো আবার আমাদের সাথে চলে এলো। ও বস, এখানের ভিউটা দেখো জাস্ট একটা অ্যানাদার লেভেল, অ্যানাদার লেভেলের ভিউ বস। মানে এখানে গাছগুলো দেখো, গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। শীতকালের জায়গা মানে বুঝতেই পারছো, মানে সবসময় আগুন জ্বালাতেই থাকে সবাই, তো এখন একটা দড়ির মধ্যে ঢিল বেঁধে তারপরে ওখানে গাছের ওখানে লাগিয়ে শুকনো ডালকে ভাঙার চেষ্টা করছে দাদারা। হোয়াট আ কালারফুল রিভার ভাই, পার্বতী নদীর এটাই তো চাইছিলাম। ফাইনালি পৌঁছে গেছি ভাই, ড্রিম ডেস্টিনেশন কাশল, আসা মানে পার্বতী রিভার ভাই। এই বেলা চাইয়ে দা, এই বেলা লুক চাইয়ে দা ভাই। মানে কাল রাতে এসেছি, এত বৃষ্টি হলো, বাস এটারই একটা কমতি রয়ে গেছিল, বাট এখানে এসে ভাই সেই লেভেলের ভিউ বস। বাট এখানে ড্রোনটা ফ্লাই করবো কিনা ভাবছি, কারণ এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না ভাই। বাট এখান থেকে একটা ড্রোন শট নিলে বস সেই একটা লেভেল আলাদাই পুরো, মানে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো বস। ও শিট, উল্টে যাচ্ছি ভাই। অ্যাকচুয়ালি এই শুগুলো পরে না, মানে অ্যাকচুয়ালি পা সেফ আছে, কাদা ফাদা লাগছে না, ভিজছে না, বাট আমি টোলে বলে যাচ্ছি মাঝে মধ্যে। বাট ভাই লেভেলের বস, লেভেলের ভিউ, এটা এতদিন আমি ইউটিউবে দেখতাম, আজ চোখের সামনে দেখে আমার দিনটা সার্থক হলো। মানে আজকে আমি ব্যাক করব বাড়ি, সো এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল আমার। সো আই হোপ তোমাদের এই ব্লগগুলো ভালো লেগেছে, আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। বাট আমি এখনও ব্লগ এন্ড করিনি, আমি জাস্ট সেটা তোমাদেরকে বললাম। জাস্ট একবার দেখো, লুক অ্যাট দিস ভিউ বস। তো ফাইনালি ডিসিশন নিলাম কি ড্রোনটা উড়াবো, কারণ এই জায়গাটা আমি বারবার আসতে পারবো না, একটা ড্রোন ভিউ তো বস দরকার, যেহেতু আমার কাছে আছে, না থাকলে ঠিক আছে কোনো ব্যাপার ছিল না। হাতগুলো পুরো মানে জড়ো সড়ো হয়ে গেলো, দেখতেই পাচ্ছ হাত কেমন, মানে সে অনেকক্ষণ জলে ভিজে থাকলে যেরকম হয় না, পুরো সেম হয়ে গেছে, মানে এখন কাঁপছি পুরো ঠান্ডাতে। তাও ড্রোনটা উড়ালাম, ড্রোনটা উড়িয়ে মানে 10 মিনিটও হয়নি বৃষ্টি নামিয়ে দিয়েছিলো, আবার এখন কমে গেলো যেই ব্যাগে ঢুকে নিলাম। সো মানে একটু ভয় লাগে না, যেহেতু এত মানে প্রাইসের একটা জিনিস। সো বাট যেটুকু ওড়াতে পারলাম ব্যাস ওটুকুই ভিউ পাবে তোমরা, দেখা যাক এখন কটা রিলস বাগেরা করলাম। বাট ভাই জায়গাটা সিরিয়াসলি অসম জায়গা, অসম প্লেস। এখন অনেক কিছু কেনাকাটার আছে, কারণ এখানে এ টু জেড সব ইসরায়েল টাইপের পাওয়া যায়, মানে একটু বিদেশি বিদেশি লুক দেয়। দেখা যাক ওখানে, মানে আমি একা যাবো না ভাই, আমার সাথে এই ভাইগুলো যাবে, আর একটা দাদা আছে, কারণ ভাই ওরা বার্গেনিং করতে খুব এক্সপার্ট, ঠিক আছে। আমার কাছে গেলে তো ভাই 500 টাকাটা 600 টাকা নিয়ে নেবে, কিন্তু এদের কাছে 500 টাকাটা 150 টাকায় এরা নিয়ে আসবে, ড্যাম শিওর। সো ভাইদের সাথে একসাথে যাবো ওখানে গিয়ে, তারপরে কেনাকাটা করবো। এখন 12টায় চেক আউট আছে, তারপরে এখান থেকে মান্ডি যাবো, মান্ডি থেকে বাস ধরে সিধা সিমলা, সিমলা থেকে টয় ট্রেন, দেন কালকা, কালকা থেকে ট্রেনে করে সিধা বাড়ি, দেন ব্লগ এডিটিং স্টার্ট হবে। এখন ভাই কোনো এডিট করছি না, কারণ ভাই অনেক ব্লগ পেন্ডিং হয়ে পড়ে আছে যেদিন থেকে এসেছি, আর প্লাস এডিটিংটাও ভাই সেইভাবে করতে হবে। দ্যাটস ওয়াই আমি কোনো তাড়াহুড়ো করছি না, যেহেতু এত খরচা করে এসেছি, একটু আস্তে আস্তে করবো, ভালো করে করবো, যাতে তোমাদেরও ভালো লাগে, আর তোমরা যাতে লাইক শেয়ার কমেন্টস করতে না ভুলো। ব্যাস দেখতে থাকো এবার, জাস্ট অ্যানাদার লেভেলের একটা এক্সপিরিয়েন্স হলো বস এখানে এসে। আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, মানে প্রকৃতির সব জিনিস এখানে দিয়ে দিয়েছে, মানে এত সুন্দর একটা নদী, ওখানে দেখতেই পাচ্ছ
মানে আকাশটা পুরো পাহাড়ের মধ্যে ঢাকা গেছে। আর এখানের গাছগুলো দেখো ভাই, লুক এট দিস ভিউ, মানে সব কিছু প্রকৃতির সুন্দরগুলো, মানে ইন্ডিয়ার যত সুন্দর জিনিস আছে প্রাকৃতিক সব কিছু দিয়ে দিয়েছে আমাদের হিমাচল প্রদেশে। হোয়াট আ লুক বস, হোয়াট আ লুক। ঠান্ড থা না দাদা, হাম লোক ইতনা ঠান্ড কা আদত নেই হ্যা না। এরকম কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিরিয়াসলি। কাশ আমি একে বাড়ি নিয়ে যেতে পারতাম, কাশ। মানে ইতনা সুন্দর ডগ। হাই 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 বেবি, নেই নেই চড়না হ্যায় বাবা, গির আবে আবে গির যায় না, এসা নেই করনা বেটা। কত মিষ্টি তুমি, তোমাকে আমি বাড়ি নিয়ে যেতাম যদি আমার এখানে বাড়ি হতো, সত্যি কথা, অনেক মিষ্টি তুমি। ঠিক আছে চলো টাটা, বাই বাই। আমার প্রচণ্ড দুঃখ হচ্ছে, বিশ্বাস করো এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এরকম ডগ দেখে না আরও বেশি ইচ্ছা করছে না আমার যেতে। ওফ সিরিয়াসলি, আমি এই কুকুরগুলোকে বেশি মিস করবো এই জায়গাটা এসে। তো সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তার সময় ম্যাগি অর্ডার করলাম, একটু কিছু খেয়ে নিই, তারপরে তো রুমে গিয়ে চেক আউট করতেই হবে। পাহাড়ে কিছু পাও না পাও, মানে যে কোনো ধাবাতে ম্যাগি পেয়ে যাবে ভাই, আর ম্যাগি মানে কম খরচায় একদম পুষ্টিকর খাদ্য, হালকা ব্রেকফাস্ট লাইট খাবার, পারফেক্ট। সো ফাইনালি হোটেল থেকে চেক আউট করলাম, এখন বাস ধরবো, তার আগে কিছু কেনাকাটা করতে হবে, দেখা যাক কী কিনি। সো এখন টুপি নেব, পাহাড়ি টুপি, হিমাচলে যেটা চলে অ্যাকচুয়ালি। इसको क्या बोलते हैं अंकल जी? कौन सा? इसको क्या बोलते हैं? ये हिमाचली टोपी, हिमाचली टोपी। हाँ ये ठीक है, इसमें नहीं आएगा ना 1200? अब क्या चाहिए अंकल? अरे भाई नहीं, ये नहीं आएगा। क्या बात करते हैं आप, हिंदी बात कर रहे हैं आप, क्या हो जाएगा ना? नहीं होता तो मैं आपको, देखिए ये 750 का सॉल में बेचता हूँ, आप लोग को मैं इतना में दे रहा हूँ, आप कहीं भी ट्राई कर लीजिए, कहीं भी आप ट्राई कर लीजिए। हम ज्यादा कम नहीं किया, ज्यादा तो हो गया भाई, 1 2 3 4 सामान है भाई। तो वो भी देखिए ना, 4 सामान ले रहा है, थोड़ी इतना दुकान घूमेंगे आपके पास ले लिया। सही बात है, मगर कहाँ आएगा भाई, कम भी तो नहीं किया। अरे कम तो ना, जिनिस पसंद करलम बट माने 50 টাকা কম করলো না, দ্যাটস ওয়াই নিলামই না, দরকার নেই। তাহলে গরম গরম চা এসে গেছে, পরোটা এসে গেছে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে এখন ট্রাভেল করব, ট্রাভেল করতে সারা রাত লেগে যাবে প্রায়, তো কিছু একটা খাবার খেয়ে নিই, তারপর ট্রাভেল করলে ঠিক আছে, পেট ভরা থাকলে কোনো চাপ থাকবে না, কারণ এখন প্রায় কাল 4:00 অবধি ট্রাভেল করতে হবে, আর এখন বাজে প্রায় 2, লাঞ্চও করিনি, তখন ম্যাগি খেয়েছিলাম না, তখন ওটা ছিল ব্রেকফাস্ট। তোমরা যারা কাশিয়াল আসবে না, কাশিয়ালের যে মেইন রাস্তা রয়েছে রোডে, এখানে খাবার খাবেই না, কারণ এখানে যদি 1000 টাকা রুটি খাও তাও পেট ভরবে না। এখানে মানে কাশিয়াল রোড থেকে একটু ডাউনে রোড চলে গেছে, ডান দিকে একটা ধাবা পেয়ে যাবে, ওখানে গিয়ে খাবার খাবে, কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো, A to Z ভালো, আর কম খরচায় একদম। আবার ঘুরে যাচ্ছি, মানে পছন্দ হয়ে গেছিলো ওই জন্য, কিছু করার নেই বস, কারণ এখানে তো আর আসতে পারবো না, জিনিসগুলো পাবো না। সো ফার্স্ট শপিং ডান, এখনও দেখা যাক আরও অনেক কিছু নেওয়ার আছে। দেখো এখানে জার্মান শেপার্ড বসে আছে, আর ভাই আমাদের ওখানে এটার দাম হচ্ছে প্রায় 15,000 টাকা। হাই, পুরো অ্যাটিটিউড নিয়ে একদম। এবারে কাঁধে প্রচণ্ড ব্যথা করছে, মানে ব্যাগটা প্রচণ্ড লোড আছে পেছনের, আর সেকেন্ড কথা হচ্ছে হাতেও একটা ব্যাগ হয়ে গেল, আর একটা এক্সট্রা সামনে একটা ব্যাগ আছে ভাই, আর পারছি না, এরপরে সিধা বাস ধরবই। চলো এখান থেকে এদের বাই বলে দিচ্ছি, কারণ আমাকে এখন বেরিয়ে যেতে হবে, অনেক লেট হবে। বাই বাই। তো ফাইনালি এলাম মান্ডি বাস স্ট্যান্ডে, বাট রাস্তাটা এতটাই খারাপ, যাই হোক এখানে পৌঁছে গেছি, এখন দেখা যাক একটু কিছু খাবার খেতে হবে, কারণ হোল নাইট বাস জার্নি করবো, আর হোল নাইট বাস জার্নি করার রিজন একটাই কি, আমার হোটেলের খরচাটা তাহলে বেঁচে যাবে, আর সেকেন্ড কথা হচ্ছে নাইটে তো এমনিই নর্মালি ঘুমায়, বাসে একটু ঘুমও হয়ে যাবে, প্লাস হোটেলের খরচাও বাঁচবে, প্লাস আমি আমার ডেস্টিনেশনে পৌঁছেও যাবো। আর দিনের বেলায় ট্রাভেল করলে কী হয় সেটা হয় না কোনো দিনও, মানে টাইমটা পুরোটাই ওয়েস্ট হয়ে যায়।